হাজারো জাতি জনজাতি অংশের ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি চিরাচরিত বাঁশের ছাতা মাথায় চন্তায়দের পরিক্রমা আর জমজমাটি মেলায় আনন্দ নিতে হাজির আট থেকে আসে অতি পরিচিত এই দৃশ্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে খার্চি পূজা ও মেলা আগামী সাত দিন এই পূজা ও মেলা চলবে বুধবার অধিবাস উৎসব সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার চতুর্দশ দেবতার আশীর্বাদ এবং মেলার আনন্দ নিতে মন্দির প্রাঙ্গণে ছিল হাজারো মানুষের কলকাকুলি পূজার প্রথম দিনে পুলিশের তরফ থেকে গার্ড অফ অনার অনুষ্ঠানের আয়োজন করা হয় আটশাট নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ করার জন্য মেলায় হাজির ছিল স্বেচ্ছাসেবক বাহিনীও মাঝখানে দুই বছর করোনার কারণে পুজোর আনন্দ স্তীমিত হওয়ার কারণে এই বছর পূজা এবং মেলায় ছিল উপচে পড়া ভিড় রাজ্যের ঐতিহ্যের সঙ্গে এই খার্চে পূজা এবং মেলা হাজার বছর ধরে আবেগ ও ভক্তি নিয়ে জড়িয়ে আছে মেলা কমিটির কর্তা ব্যক্তিরা জানান প্রথম দিনের পূজা এবং বলি সম্পন্ন হয়ে গেছে এবং তারপর ভক্তদের মানত করা বলি সম্পন্ন হবে চতুর্দশী দেবতা খাটি পূজা শুরু হয়েছে আজকে প্রথম প্রথম দিন গেল বলি হয়ে হয়ে গেছে গেছে এখন ভক্তদের বলি হবে সারা সারাদিন পূর্ণাতে থাকবে সাত দিন পুরোনো বেলা হবে তারপরে পাঠতলা পুজো হবে কালকে অধিবাস গেছে সন্ধ্যেবেলা তার আগের দিন লালটা পূজা গেছে এখন চিরাচরিতভাবে চলে আসছে আগে যেভাবে রাজাবন থেকে চলেছে আগামী সাত দিন ধরে এই মেলা চলবে বলে জানান তারা রাজ আমল থেকে প্রচলিত নিয়ম অনুসারে এই পূজা বিধি মেনে চলে আসছে বলে জানান মেলার আনন্দ নিতে বড়দের সঙ্গে সমান আগ্রহ নিয়ে হাজির ছিল স্তিমিত ক্ষুদে শৈশবও মেলায় এসে তার যে খুবই ভালো লাগছে অপাব বিদ্ধ সরলতায় ক্যামেরার সামনে সে কথাই বলেছে সে বালক আগামী দিনে আরো এমন ঝিলমিল শৈশব আর কৈশোরের ভিড়ে চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণ মেলার মতোই রঙিন হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না খার্চি পূজা এবং মেলায় অংশ নিতে রাজ্যের বহু দুর্গম এলাকা থেকে হাজির থাকেন বহু মানুষ প্রতি বছর এর জন্য অপেক্ষা করে থাকেন এই জাতি জনজাতি অংশের মানুষরা রিপোর্ট Resist News